আজ আমাদের গন্তব্য বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের শেষ গ্রাম মানা। হরিদ্বার থেকে বদ্রীনাথ হয়ে মানা গ্রাম পর্যন্ত পুরোটাই একটি জাতীয় সড়ক। এখানেই শেষ হয় NH-7। রোদ ঝলমলে পরিবেশে বরফাবৃত শৃঙ্গগুলি এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বাঁদিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা, আর এই রাস্তা দিয়ে এগোনোর সময় অল্পবিস্তর লাদাখের ফিলও পাওয়া যায়। মহাভারত অনুসারে শিব দর্শনের পর পাণ্ডবরা এসেছিল এই মানা গ্রামে, আর এই গ্রাম থেকেই শুরু হয়েছিল তাদের স্বর্গারোহণের পথ। গ্রামে কম বেশি মিলিয়ে 250টি পরিবারের বাস, এবং এদের জীবিকা বলতে চাষাবাদ, উলের পোশাক তৈরি এবং বদ্রীনাথ মন্দিরে কাজ করা। প্রায় প্রতিটি বাড়িতেই সংলগ্ন ছোট্ট সবজি বাগান রয়েছে। গ্রামের রাস্তা পুরোটাই পাথুরে, সরু এবং বেশ চড়াইও রয়েছে। এখান থেকে বেশ কয়েকটি ফেমাস ট্রেক রুট রয়েছে, যেমন বসুধারা ফলস, সতোপন্থ লেক এবং স্বর্গারোহিণী গ্লেসিয়ার। চলতে চলতে এক গুহার মুখ থেকে তীব্র জলোচ্ছ্বাস সহ সামনে এলো মোহময়ী সরস্বতী নদী। কথিত আছে, স্বর্গারোহণের সময় দ্রৌপদী সরস্বতী নদীর তীব্র স্রোত আর জলোচ্ছ্বাস দেখে নদী পেরোতে ভয় পাচ্ছিলেন। তাই ভীম এই নদীর গতিপথ রুদ্ধ করার জন্য এর ওপর একটি বড় পাথর ফেলে দেন, যা ভীমপুল নামে পরিচিত। এখানেই রয়েছে সরস্বতী ও অলকানন্দার সঙ্গম স্থল কেশবপ্রয়াগ। সরস্বতী নদীর উৎসের পাশে একটি সরস্বতী মন্দিরও নির্মিত হয়েছে। গ্রামের শেষ প্রান্তে রয়েছে ভারতের শেষ চায়ের দোকান। এখানে বসে পাহাড়ি গায়ের দুধের চা খেতে খেতে অনেকক্ষণ ধরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এখান থেকে আরও 5-6 কিলোমিটার ট্রেক করলেই রয়েছে বসুধারা ফলস, তার থেকে আরও এগিয়ে গেলে সতোপন্থ লেক। এখানে কিছু সময় কাটিয়ে ফেরার সময় দেখলাম গণেশ গুহা এবং ব্যাস গুহা। বাইরে থেকে দেখলে মন্দির মনে হলেও এটি আসলে একটি গুহা। পুরাণ মতে যখন ব্যাসদেব মহাভারত লেখার জন্য গণেশকে অনুরোধ করেন, তখন গণেশের একটি শর্ত ছিল যে ব্যাসদেব বলতে বলতে কখনোই থামতে পারবেন না, থেমে গেলেই গণেশ আর লিখবেন না। কিন্তু 24,000 শ্লোকের মহাগ্রন্থ বলতে গেলে থামতে তো হবেই। তাই ব্যাসদেব বুদ্ধি করে বললেন, প্রতিটি শ্লোক লেখার সময় গণেশকে প্রথমে তার অর্থ বুঝতে হবে, তারপরে লিখতে হবে। এভাবেই ব্যাসগুহা থেকে ব্যাসদেব মহাভারত বলতেন এবং গণেশ তা লিপিবদ্ধ করতেন নিজের গুহায় বসে। ব্যাসগুহাটি দেখলেই মনে হয় একটি বিশাল লিপির খণ্ড। লিপির পাতাগুলি যেন পাথরে পরিণত হয়েছে। মানাগ্রাম ঘুরে এবার শুরু হলো আমাদের রিটার্ন জার্নি। পরবর্তী গন্তব্য রুদ্রপ্রয়াগ। So,
দুপুরে আগে চেক ইন করলাম। এখানে আমাদের জন্য বুক করা হয়েছে শাংরিলা রিসর্ট, এটা রুদ্রপ্রয়াগের ওয়ান অফ দি বেস্ট হোটেলস। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, সো হোটেলের ভিউটা আমি কালকে সকালে দেখাবো, এখন আপাতত রুমটা দেখিয়ে দিচ্ছি। চেক আউট করে হরিদ্বার যাচ্ছি। হরিদ্বারে ড্রপের পর আমাদের প্যাকেজ শেষ হবে, ওখানে আমরা booking.com-এর থ্রু হোটেল বুক করেছি। আজকে রাতটা ওখানেই স্টে করবো আর আশেপাশে দেখবো কী কী এক্সপ্লোর করা যায়। আমরা হরিদ্বার পৌঁছালাম প্রায় বিকেল 4:30। আমরা এখানে booking.com-এর থ্রু কেকে রেনকাল ধর্মশালা বুক করেছিলাম, বেশ ভালো। রুমগুলো এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেব। এখন আমরা একটু বেরোবো আশেপাশে এক্সপ্লোর করতে। এতদিন তো ভালোই ঠান্ডা ছিল, এখন এখানে এসে মানে পাগল করা গরম লাগছে, তো এনার্জি একেবারেই ডাউন হয়ে গেছে। জানি না কতদূর কি এক্সপ্লোর করতে পারবো, দেখা যাক।